ওকে জ্বালাতন করিস না তো, এমনি রেগে মেগে টং হয়ে আছে। টং হয়ে থাকলে হবে, তার ট্রিটমেন্ট লাগবে না। আচ্ছা শোনো, ট্রিটমেন্ট হিসাবে তুমি ফুফাক্কার যা দরকার তা তো দেবেই, হ্যাঁ, তারপরে ইচ্ছে মতো ঝাড়ু দিয়ে দুটো বাড়ি দেবে, বলবে এটা ট্রিটমেন্টের অংশ। চুপ। আচ্ছা শোনো, ভাত খাবো, আমার তো অনেক কাজ। চলিতেছে সার্কাস। দেখি ফেস দেখি, কামিং। আসসালামু আলাইকুম স্যার। হু আর ইউ স্যার? আপনি আমাকে চিনতে পারেননি? আপনি কি আমার ক্লায়েন্ট? এখানে খেতে এসেছেন? জি না স্যার, আমি ওই সোলেমান ভাইয়ের কাছে এসেছিলাম স্যার। আপনাকে আমি সেদিন বলে দেইনি সোলেমানের কথা এখানে আপনার চাকরি হবে না, তারপর বারবার আসেন কেন? স্যার উনি আমাকে আসতে বলেছিলেন। আসতে বলেছে ভালো কথা, আপনি থাকবেন দারোয়ানের ওখানে, দারোয়ান সোলেমানকে ডেকে নিয়ে যাবে। আপনি এখানে প্রবেশ করেছেন কেন? সরি স্যার। না না, সরি বলার কিছু নেই, প্রবেশ যখন করেছেন কিছু না কিছু তো খেতেই হবে। তা খাবেন যে, বিল পে করার মতো টাকা আছে তো পকেটে? জি না স্যার, আমার কাছে কোনো টাকা নেই স্যার। আপনার গেস্ট খাবে, টাকা নেই, তাই বললাম না ঠিক আছে খান, টাইটা রেখে চলে যান, পরে টাকা দিয়ে নিয়ে যাবেন। আপনি কি আগে গুলিস্তানের হকার ছিলেন নাকি? এই মুখ সামলে কথা বলবেন, আমি হকার ছিলাম আপনি দেখেছেন? আমার গেস্ট এখানে এসছে, তাহলে তাকে টাই বন্দুক দিয়ে চা খেতে হবে কেন? আপনার গেস্ট আসবে ভালো কথা, সে থাকবে দারোয়ান যেখানে বসে তার থেকে 5 হাত দূরে, সে এখানে প্রবেশ করলো কেন? আমার গেস্ট কেন দারোয়ানের ওখানে দাঁড়িয়ে থাকবে? আমি কি এই অফিসার পিয়ন নাকি? আমার এখানে গেস্ট আসতে পারে না? না পারবে না, এটা কোনো গেস্ট হাউস না, এটা রেস্টুরেন্ট, এখানে আপনি চাকরি করেন, এখানকার প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা আপনাকে মেনটেন করে চলতে হবে। তোমাকে আমি ছাত্র থাকতে বলেছি, নিজে আসছো কেন? আপনার দেরি হচ্ছিল তো আমি দেখতে এসেছিলাম। আমার দেরি হচ্ছে তাতে কি, তোমার অস্থির লাগছিল? যাও বাসায়। ভাই উনি কি পাস করছে? পরে কথা বলবো, যাও। চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। আপনার মানসিক উচ্চতা কি কোনোদিন বাড়বে না? বাড়বে, আপনার মানসিক উচ্চতা বাড়তে বাড়তে অনেক উপরে উঠে গেছে, তো আমি অপেক্ষা করছি ঝড় আসুক, ঝড় এসে ওটা ভেঙে এইটুকু হয়ে গেলে তখন আমি আমার মানসিক উচ্চতা বাড়াবো, বোঝা গেছে? একটা প্রবাদ জানেন তো, প্রদীপ নিভিয়া যাইবার আগে একবার ধপ করিয়া জ্বলিয়া উঠে। হ্যাঁ, আমি তো অল টাইম দপ 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 করে জ্বলছি, যে কোনো মুহূর্তে আপনার পেটের মধ্যে ঢুকে পুরো শরীরটা জ্বালিয়ে দেবো। কিন্তু সাবধানে থাকবেন, নিজেই না আবার জ্বলে যান। কি বোঝাতে চাচ্ছে? এই যে আবার আপনি আমার ড্রেসটা চেঞ্জ করেছেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আরে সবে তো ড্রেস চেঞ্জ করেছি, কিছুদিন পর ফেসটা চেঞ্জ করে দেব। দেখা যাক কে কার ফেস চেঞ্জ করতে পারে। গো গো গো। চলিতেছে সার্কাস। 40 মন দুধের মধ্যে এক ফোঁটা চুনা হলে যা হয়, এইটা এখানে চাকরি না তো তাই হয়েছে। চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস।